আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোলের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট ফাইভে বলতে পারো এর সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর দেওয়া রয়েছে যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটাকে নির্বাচন করে লিখতে বলা হয়েছে একের এক নম্বর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল ক দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ক উত্তর পূর্ব আয়ন বায়ু গ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ঘ উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তো এখানে সঠিক উত্তর হবে খ উত্তর পূর্ব বায়ু এবার দেখো একের দুই নম্বর ঠিক নির্বাচন করো যে জোরটা সঠিক হবে সেটাকে লিখতে বলা হয়েছে ক নম্বর বজ্রপাত সহ প্রবল বৃষ্টি খ জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া বাষ্পীভবন গ বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের প্রতিপাত ঢাল ঘ ঘূর্ণাবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুর চাপ ঘূর্ণাবাতের চোখ তো সঠিক যে জোটটা হচ্ছে সেটা হচ্ছে ঘ নম্বর ঘূর্ণাবাতের কেন্দ্রের সর্বনিম্ন বায়ুর চাপ ঘূর্ণাবাতের চোখ এবার দেখো একের তিন নম্বর একের তিন নম্বর কি বলেছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল ক হুরন খ ইরি গ সুপিরিয়র ঘ মিশিগান তো এখানে সঠিক উত্তর হবে গ সুপিরিয়র এবার দেখো দুই নম্বর দুই নম্বর কি বলেছে শূন্যস্থান পূরণ করো এর এক উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো ড্যাশ তো এখানে সঠিক উত্তর হবে লু তোমরা এইভাবে পূর্ণ বাক্যে লিখে তারপর উত্তরটা করবে যে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু পুরো বাক্যটা লিখে নিবে তারপরে উত্তরটাকে করবে তারপর দেখো কোন একটি নির্দিষ্ট সময়ে স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয় এই ক্ষেত্রেও তোমরা প্রশ্নটা লিখে নিয়ে উত্তরটাকে লিখবে এইভাবে কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয় তো এই শূন্যস্থান এর জায়গায় সমবর্ষণ কথাটা লিখতে হবে এবার দেখো দুইয়ে তিন নম্বর এর তিন নম্বর কি বলেছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল ড্যাশ মরুভূমি তো উত্তর তোমরা এইভাবে লিখবে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল আটাকামা মরুভূমি তাহলে শূন্যস্থানে আটাকামা লিখতে হবে তিন নম্বর দেখো বলেছে কি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন উত্তর হবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৃণভূমি অবস্থান করছে এই সমভূমির অন্তর্গত হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকাগুলিতে দুধ দুগ্ধজাত দ্রব্য গবাদি পশুপালন জাতীয় দ্রব্য সংরক্ষণের জন্য উন্নত মানের হিমাগার এগুলি নিয়ে উন্নত দুগ্ধ শিল্প গড়ে উঠেছে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য হ্রদ সংলগ্ন উইসকনসিস প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয় যে সকল কারণে এই অঞ্চলটিতে দুধ ও দুগ্ধ শিল্পের উন্নতি ঘটেছে সেগুলি হল এটা লেখার পরে পয়েন্ট করে করে তোমরা লিখবে এক নম্বর পয়েন্ট পশুপালন হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে অধিক দুগ্ধ প্রদান করি জার্সি গরু ও কোনো কোনো স্থানে মেষ পালন করা হয় পরের পয়েন্ট কৃষিকাজ এই অঞ্চল কৃষিকাজে বেশ উন্নত হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে বিখ্যাত বলয় এক পশুখাদ্য হিসাবে ভুট্টা এবং বলয়ের উত্তরাংশে তৃণভূমিতে হে ক্লোভার প্রভৃতি ঘাস পশুখাদ্য হিসাবে চাষ করা হয় পর্যাপ্ত জল হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায় পরের পয়েন্ট অবাধ পশুচারণ বিস্তীর্ণ সমভূমি অঞ্চলের তৃণভূমিতে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে এর পরের পয়েন্ট উন্নত সংরক্ষণ ব্যবস্থা এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য এবং উন্নত মানের হিমাগার থাকার জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের সুবিধা আছে এবারে দেখো তিনের দুই নম্বর তিনের দুই নম্বর কি বলেছে তিনের দুই নম্বর বলেছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। আমাজন নদী অববাহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন নদী অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য হল এক নম্বর এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় দুই নম্বর পয়েন্ট আমাজন অববাহিকার আয়তন সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিমি প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ দু লক্ষ ন হাজার ঘন মিটার তিন নম্বর আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি এই উপনদীগুলো বেশ দীর্ঘ এবার দেখো চার নম্বর চার নম্বর কি বলেছে বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো তাহলে উত্তর এইভাবে লিখবে তোমরা বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয় যেমন এক নম্বর সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায় ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব বায়ুর প্রভাবে ভূমধ্য সাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না নম্বর আবার সূর্যের দক্ষিণায়ের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমাবায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয় তাহলে আমি এখানে যেভাবে তোমাদের উত্তরগুলো করে দিয়েছি তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ